অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আশা করি সব অনেক ভালো আছে। আজকে আমরা ইউনিট 10 নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইউনিট 10 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 10 এর যে বিষয়টির উপর আলোচনা করা হয়েছে তা হচ্ছে দ্য ট্রুথফুল ডাভ, অর্থাৎ একটি সত্যপরায়ণ ঘুঘু। এখন এই বিষয়টা আমি দেখলাম যে তোমাদেরকে তিনটি লেসনের মাধ্যমে শেষ করা হয়েছে, আজকে আমি লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1টা চলো আমরা দেখি, প্রসেসটা ট্রান্সলেট করে দেখি যে এই ট্রুথফুল ড্রাফ সম্পর্কে কি বোঝানো হয়েছে। ওকে, তাহলে চলো শুরু করি আমাদের লেসন 1, দ্য ট্রুথফুল ড্রাফ। ওকে, ফার্স্ট অফ অল এতে দেওয়া আছে যে টক অ্যাবাউট দ্য পিকচার, পিকচার সম্পর্কে বলো, অ্যান্ড রিড দ্য স্টোরি, এবং গল্পটা পড়ো, অফ দ্য ডাফ অ্যান্ড দ্য প্যাট, অর্থাৎ এই ঘুঘু এবং যে বাদুর সম্পর্কে বলা আছে সেটা। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ডাফ অ্যান্ড এ প্যাট, একটি ঘুঘু এবং একটি বাদু, ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, খুবই ভালো বন্ধু ছিল, ওয়্যার ছিল, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট অর্থাৎ পাস্ট টেন্স আকারে এবং এটা অতীতের একটা ঘটনা, সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবেই বলতে হবে এবং ওইভাবে এখানে আলোচনা করা আছে। ওয়ান্স আপন এ টাইম থাকা মানে হচ্ছে যে এটা একটা অতীত গল্প। ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস, একদিন দুই বন্ধু, ডিসাইডেড টু অর্থাৎ সিদ্ধান্ত নিল বা সিদ্ধান্ত নিয়েছিল, সেট আউট অন এ জার্নি, একটি জার্নি অর্থাৎ একটি যাত্রার বা ভ্রমণের। They flew over the rivers and hill, tara nodi ebong pahar otikrom korechilo, and came to a big jungle, ebong ekti boro jongole eshe ponchechilo. Both the friends, ubhoy bondhui, were very tired, khub klanto chilo. They needed to sit down, taderke mane tader erokom obostha hoychilo, tader boshar proyojon chilo, and take a rest, ebong bishramer. Soon nightfall and it was dark all round. বলা হচ্ছে যে এখানে যে খুব দ্রুতই রাত হচ্ছে এবং ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, এবং সেটা চার চতুর্দিকে অন্ধকার বয়ে আনছে। যেহেতু রাত হলে অন্ধকার হবে এটাই স্বাভাবিক। এ স্ট্রং রো, একটি ঝড় উঠতেছিল। ইট স্টার্টেড টু রেইন হ্যাভিলি, এবং এটার সাথে ভারী বৃষ্টি হওয়া শুরু হচ্ছিল। দ্য ডোভ অ্যান্ড দ্য পেট স্টার্টেড টু লুক ফর এ শেল্টার, অর্থাৎ এক ঘুঘু এবং বাদু তারা খোঁজা শুরু করেছিল, লুক ফর এ শেল্টার, একটি আশ্রয়ের, তারা আশ্রয় খোঁজা শুরু করেছিল। ওকে, এটুকু যদি আমি আবার বলি তোমাদেরকে একটা সামারি আকারে, তাহলে সেটা হচ্ছে যে একদা এক সময়ে একটি ঘুঘু এবং একটি বাদুর তারা খুব ভালো বন্ধু ছিল এবং একটা জার্নি অর্থাৎ ভ্রমণের জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা অনেকগুলো পথ অতিক্রম করার পর জঙ্গলে এসে যখন পৌঁছে তখন তারা খুব ক্লান্ত এবং রাত হয়ে যায়, এবং সেই সময় চতুর্দিকে অন্ধকার হওয়ার পরে সবচেয়ে বড় বিপদ হয় সেটা হচ্ছে একটি ঝড় আসে। ঝড় আসার পরে যাই হয়েছিল কিন্তু বৃষ্টি, ভারী বৃষ্টি ছিল, তার কারণে তাদের একটি শেল্টার আশ্রয় প্রয়োজন হয়। দেখা যাক এরপরে কি বলা হচ্ছে। দি কেম আপন এ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি, তারা একটি শতবর্ষী বৃষ্টি গাছের নিচে এসে পৌঁছিল। অ্যান্ড ওল অর্থাৎ একটি প্যাঁচা, হ্যাড হিজ নেস্ট অর্থাৎ তার বাসা ছিল, ইন দ্যাট ট্রি, এবং সেই গাছে। দ্য ডোভ অ্যান্ড দ্য ব্যাট নকড অ্যাট দ্য ডো অ্যাট দ্য ওলস ডোর, অর্থাৎ সেই প্যাঁচার, দেখো ওলস হচ্ছে একটা নাউন, নাউনের পর যখন অবস্থিতি অ্যাস আসে তখন সেটা কিন্তু কি হয়ে যায়, যে প্রসেসিভ হয়ে যায়, অর্থাৎ ওলস ডোর মানে হচ্ছে কি, যে কার দরজা, সেটা হচ্ছে প্যাঁচার দরজা, অর্থাৎ অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে। তাহলে এই ঘুঘু এবং বাদুর নকড করেছিল এই পেঁচার দরজাতে। দ্য ওল্ড গ্রাম্পি ওল অর্থাৎ ভৃত্য রাগান্বিত পেঁচাটা কি করলো, ওপেন্ড দ্য ডোর, দরজাটি খুলেছিল। দ্য ডোভ অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড হিম টু গিভ দ্যাম শেল্টার, হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে ঘুঘু এবং বাদুর রিকোয়েস্টেড অনুরোধ করেছিল হিম, তাকে, টু গিভ দ্যাম শেল্টার, তাদেরকে কিছুটা কিছু আশ্রয় দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য। দ্য ওল আনউইলিংলি লেট দ্যাম ইন, অর্থাৎ এই পেঁচা মানে অনিচ্ছায়, মানে ইচ্ছা ছিল না, তারপরও তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। দ্য টু বার্ডস ওয়ার হাংরি টু, অর্থাৎ এই দুটি পাখি অর্থাৎ যে ঘুঘু এবং যে বাদুর তারা কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল, হাংরি টু। দ্য ভেক্ট ফর সাম ফুড, তারা কিছু খাবার প্রার্থনা করলো। দ্য সেলফিশ ওল ওয়াজ নট হ্যাপি, অর্থাৎ তাকে কিন্তু সুখী দেখাচ্ছিল না ওই সময়টাই। আমরা আগেও জেনেছি যে
দ্য ওল্ড গ্রাম্পি ওল, অর্থাৎ তার মুখটা কি ছিল, রাগান্বিত ছিল। অর্থাৎ তারপরে যাই হোক, হাউএভার হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দ্যাম, অর্থাৎ তার যে অর্থাৎ ওই যে ওল্ড যে কিছু রাতের খাবার ছিল সেই খাবারটা তাদের সাথে শেয়ার করলো, ভাগাভাগি করলো। দ্য ডগ ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট, অর্থাৎ খুবই ক্লান্ত থাকার কারণে রোগ কিন্তু বেশি খেতে পারলো না, মানে খেতেই পারলো না ধরতে গেলে। বাট দ্য ওয়েট ওয়াজ সিলি, কিন্তু বাদুরটা ছিল খুবই চালাক এবং হি এইট গ্রিডলি, সে মানে খুবই মানে এরকম ক্ষুধার্ত ব্যক্তি হলে যা হয় আর কি, খুব দ্রুত সে খেয়ে ফেললো। হি বেগ টু প্রেজ দ্য ওল্ড উইথ দ্য থট অফ ক্রিয়েটিং মোর ফুড, অর্থাৎ সে শুরু করলো প্রশংসা করা দ্য ওল্ড ওল্ড সম্পর্কে উইথ দ্য থট অফ গেটিং মোর ফুডস, অর্থাৎ যাতে কিছু আরও খাবার পাওয়া যায়। হি দ্য ভেট সেট, অর্থাৎ বাদুরটি আরও বলল বা বলেছিল, ও উইশ অ্যান্ড প্রে ফর, সে বিচক্ষণ এবং সাহসী কি পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারাস পার্সন আই হ্যাভ এভার সিন, অর্থাৎ আমি এই যাবত যতগুলো কি দেখেছি যে পেঁচা দেখেছি তার মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে জেনারাস পার্সন, তার সবচেয়ে সহানুভূতি ব্যক্তি বা পেঁচা। ইউ আর পাওয়ারফুল অ্যান্ড মাইটি, তুমি খুবই শক্তিশালী এবং সহানুভূতি এবং খুবই দয়াল। তারপর বলছে কি, দ্য ওল ওয়াজ ভেরি প্লেসড অ্যাট দ্য ফায়ারস ফ্ল্যাটারি, অর্থাৎ এই যে বাদুরের যে চতুরতা বা এই যে ফ্ল্যাটারি করার কারণে এই পেঁচা খুবই আনন্দিত হয়েছিল। হি পাফড অ্যান্ড রাফড হিমসেলফ, অর্থাৎ সে তাকে কি মনে করেছিল, হি পাফড অ্যান্ড রাফড হিমসেলফ, অর্থাৎ সে নিজেকে একটু বেশি ভেবে ফেললো, ট্রাইং টু লুক অ্যাজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ অ্যাজ পসিবল, মানে যাতে তাকে কি দেখায়, ওয়াইজ অর্থাৎ জ্ঞানী এবং সাহসী দেখায়। দেন হি টার্ন টু ডভ অ্যান্ড আক্স, তারপর হি বলতে এখানে ওল্ডকে বোঝানো হচ্ছে, যে তারপর টার্ন ইটু, অর্থাৎ ঘুরলো ঘোরালো তার মুখটা ডভ তার দিকে ঘুঘুর দিকে, অ্যান্ড আক্স এবং জিজ্ঞেস করেছিল, নাও লিটিল ডভ, এখন তুমি মানে এই যে ছোট ডভ, নাও লিটিল ডভ, এখন এই ছোট ঘুঘু, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে কী ভাবছ, তুমি আমার সম্পর্কে কী ভাবছো, যেহেতু ব্যাটস ফ্ল্যাটারি করে তাকে অনেক প্রশংসা করে দিচ্ছে, এখন সে কী ভাবছে সেটা জানতে চাচ্ছে। যাই হোক, এই ছিল লেসন ওয়ানে তোমাদেরকে ট্রুথফুল জব সম্পর্কে লেসন ওয়ানে যেটুকু ছিল সেটুকু আমি বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করলাম। এর পরে আমরা চলে যাবো লেসন টুতে, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। এবং তো ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।